আমাদের ভিডিও উনি আপনার অনেক বিগ ফ্যান আর উনি আমাদের একটা ছোট জিমে ঠিকঠাক প্রশ্ন করেন যাতে কমফোর্টেবলি আমি ইয়ে করি। এটা তো অবশ্যই ভালো লাগার কথা, কারণ আমাদের বাংলাদেশে যখন সিঙ্গেল স্ক্রিনের একদমই যখন বন্ধ হয়ে যাচ্ছে বা সিঙ্গেল স্ক্রিনের যে অবস্থা, পরিবেশ সব কিছু মিলিয়ে তখন স্টার সিনেপ্লেক্স প্রথম ঢাকা দিয়ে আসলে শুরু করা, তারা যে কার্যক্রমটা হাতে নিয়েছিল, এখন যতগুলো স্ক্রিন তাদের আছে মাল্টি স্ক্রিনে আমরা ছবি দেখি, যে পরিবেশের মধ্যে খুবই চমৎকার একটা পরিবেশের সব দর্শকরা যারা যান বা কিছু অর্থনৈতিকভাবে অনেকের জন্য একটু ইয়ে হয় আপনার সমস্যা নেই, পরিবেশটা তো সাউন্ড বা টোটাল টেকনিক্যাল যে একটা কী বলবো যেটা আমরা সিঙ্গেল স্ক্রিনে পাই না সব কিছু মিলে, এবং এটা 18 বছর এদের মানে কার্যক্রমে 18 বছর পার হয়ে গেল। আমি ভবিষ্যতে আশা করবো যে এটা সারা বাংলাদেশের জন্য ছড়িয়ে পড়ে, যাতে করে সারা বাংলাদেশের দর্শকই মাল্টি স্ক্রিনে এসে তারা এই ছবিগুলো, ভালো ভালো ছবি চমৎকার পরিবেশে তারা দেখতে পারে। ভাই, আপনি যে একজন অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নিয়মিত কাজ করছেন, তা আপনার কাছে কি মনে হয় শুধুমাত্র মাল্টিপ্লেক্স, এই অল্প কিছু মাল্টিপ্লেক্স দেখে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে নাকি সেক্ষেত্রে সারা দেশে মাল্টিপ্লেক্স দরকার? অল্প তো কোনো কিছুই অল্পে হয় না, কারণ এটা আমি বললাম তো যে সারা বাংলাদেশে যদি বাধ্যতামূলক করা হয় যে জেলা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে যত শপিং মল হয় সেখানে মাল্টিপ্লেক্স থাকবে, তাহলে পরে দর্শকের রুচি, তাদের আরামায়স আরাম পাবে, তারা সুস্থ একটা পরিবেশ পাবে দেখার, তাতে করতে সিনেমার অবশ্যই সিনেমার জন্য অনেক বড় কিছু প্লাস হবে। যেমন দর্শকরা কিন্তু ম্যাক্সিমাম দর্শকরা অভিযোগ দেন যে আমরা যে সিনেমা দেখবো হলে গিয়ে সিনেমা হলে পরিবেশ ভালো, স্ক্রিন ভালো না, সাউন্ড ভালো না, টেকনিক্যাল নানান ধরনের নোংরা আবর্জনা এটা সেটা অনেক কিছু, এই ধরনের অভিযোগ থেকে তো অন্তত তখন ভালো সিনেমা হলে এই দিকটা আমরা আশা করতে পারি। দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু আমার আমি আশা করবো যে কর্তৃপক্ষ আছেন ওনারা সারা দেশে ওনাদের কার্যক্রমগুলো ছড়াবেন, ওনারা আস্তে আস্তে বিস্তৃতি ঘটাচ্ছেন, এই 18 বছরে তারা যতটুকু অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার মনে হয় এরপরে তারা আরও আগাবেন, তাতে করে আমাদের সিনেমা এগিয়ে যাবে। হাওয়ার সাফল্যের পর আপনার পরবর্তী কোন সিনেমার জন্য আমরা অপেক্ষা করতে পারি, এই বিষয়ে কিছু জানতে পারি কিনা? এখনও কিছু ফাইনাল হয়নি বা সিদ্ধান্ত পৌঁছায় নাই, কোনো প্রজেক্ট এখন পর্যন্ত লক করি নাই যে কোন সিনেমা আমি সামনে করছি, অনেক প্রস্তাব আছে সেগুলো দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে, এটা হুট করে আসলে ডিসিশন নেওয়ার কথা না, এটা একটু টাইম লাগে। একটা বিষয় আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম যে আমার দেশের চলচ্চিত্র নিয়ে এই যে